12 বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন অনেক তারকা মহাতারকারা, তবে সবাই সমান সাফল্য পায়নি। অনেকে তো ভুলে যেতেই চাইবে নাইট রাইডার্স এ খেলার অভিজ্ঞতার কথা, আবার অনেকে এই জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তারকা হয়ে উঠেছেন। গত এক যুগে সেই সব ক্রিকেটারদের ভিড় থেকে এবার তৈরি করা হয়েছে নাইট রাইডার্স এর সেরা একাদশ। 11 জনের দলে স্বাভাবিকভাবেই সুযোগ পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের ওপেনিং এ আছেন ব্র্যান্ডন ম্যাককালাম। 2008 সালে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুতে সাবেক কিউই ওপেনার করেছিলেন 158 রান। টি টোয়েন্টির ক্রিকেট দুনিয়া মাতিয়েছিলেন তিনি। ওপেনিং এ ম্যাককালামের সঙ্গী গৌতম গম্ভীর, দলের অধিনায়কও তিনি, যার নেতৃত্বে দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। 3 নম্বর পজিশনে আছেন রবিন উথাপ্পা, উইকেট কিপার ব্যাটসম্যান তিনি। 4 নম্বর পজিশনে নামবেন মানিশ পান্ডে, তিনি নাইট রাইডার্স এর মিডল অর্ডারের ভরসা। ক্যারিবিয়ান দানবকে দিয়ে শুরু একাদশে অলরাউন্ডারদের আগমন। 5 নম্বর পজিশনে ব্যাটিং করবেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের বিগ হিটারের পর আছেন বাংলাদেশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে সাকিব যেমন নির্ভরযোগ্য তেমনি বল হাতেও। 7 বছর কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান। কলকাতার সর্বকালের সেরা একাদশে যারা আছেন তারা হলেন ব্র্যান্ডন ম্যাককালাম, গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মানিশ পান্ডে, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, সুনীল নারিন, চাওলা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি।